বন্ধুরা, বর্ষাকাল মানেই কিন্তু একটা সাপ সম্পর্কে আতঙ্ক মানুষের মনে থাকে, এবং বিশেষ করে বন্যপ্রাণীদের বিভিন্ন রকম আচার আচরণগত যে বৈশিষ্ট্যগুলো নিয়ে অনেকেরই ধারণা ভুল থাকে। সেই সব ধারণাগুলো না জানার কারণে কিন্তু বিপদ অনেক সময় হাতের কাছাকাছি সেরকম চলে আসে। সেই সব পরিস্থিতি থেকে কি করে সহজ উপায়ে বাঁচতে পারি এবং সেরকম পরিস্থিতির জন্য আগাম সতর্কতা আমরা করে রাখলে পরে আমাদের জীবনে কোনো রকমের বিপদ আসতে পারে না, সেই জন্যই কিন্তু নিজের সুরক্ষার স্বার্থে এই সব খুঁটিনাটি বিষয়গুলোকে কিন্তু জেনে রাখা খুবই জরুরি। কারণ কেন, আজকে আমি প্রত্যেক দিনকার মতো যেরকম ভারতীয় সময় সন্ধে 6টা এবং বাংলাদেশের সময় সন্ধে 6:30টায় যেরকম উপযুক্ত বিভিন্ন প্রাণী সম্পর্কে এক এক দিন এক এক রকম তথ্যগুলো আমি ইন্টারনেট থেকে কালেকশন করে এবং আমার ব্যক্তিগত ধারণাগুলোকে আপনার সঙ্গে খোলা মনে গল্পের চলে শেয়ার করি, সেরকম আজকেও কিন্তু শেয়ার করতে চলেছি। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে বিস্তারিত আলোচনার দিকে একটু এগিয়ে চলি। সাপ নাম শুনলে ভয়ে মানুষের আতঙ্কে আটকে উঠি, কিন্তু বেশিরভাগ সাপেরই বিষ থাকে না, আর সাপ দেখলেই তাড়া করে মারবেন না, শুধু নিজে একটু সাবধানে চলাফেরা করবেন। রাতে অন্ধকারের জায়গায় আলো সারা পা ফেলবেন না, কামড়ালে আতঙ্ক হবেন না। বিষ নেই অথচ কামড়ালে আতঙ্কে বেশিরভাগ মানুষ মারা যায়। রাতে সাপের নাম নিতে নেই, সাপ গড়ে চলে আসে, এই সব কুসংস্কার বিভিন্ন রকম মানুষের মনে রয়েছে। তাই সাপে কাটলে ব্লেড দিয়ে ক্ষতস্থান কাটলে নাকি বিষ নেমে যায়, এই সব ধারণা সম্পূর্ণ ভুল। একরকম হাজার হাজার ভুল তথ্যে ভরা মানুষের মনে কুসংস্কার রয়েছে, সেই সবগুলোকে দূর করে আধুনিক পদ্ধতিতে আধুনিক যুগে বিভিন্ন রকম সতর্কতা কীভাবে অবলম্বন করতে হয়, নিজের রিস্ক ঝুঁকি না নিয়ে বিভিন্ন রকম উপায় রয়েছে, সেসব সম্পর্কে আজকে আরও বিস্তারিত আলোচনা করব। এই সব আপনি কিন্তু ওই ব্লেড দিয়ে কাটা বা সেরকম ক্ষতস্থান কেটে বিষ নামানো ওই সব কথা বা উজা বদ্ধি সহ বিভিন্ন রকম কবিরাজের কাছে একদম যাবেন না, সোজাসুজি নিকটবর্তী হাসপাতালে তাড়াতাড়ি পৌঁছানোর ব্যবস্থা করুন। সেখানে অ্যান্টিভেনাম নামে কিন্তু ওষুধ আপনার জন্য তৈরি রয়েছে এবং সেগুলো সরকারি সূত্রে আপনাকে ফ্রি অফ কস্ট দেওয়া হবে, তাই যত তাড়াতাড়ি পারেন নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেটা ছোট্ট হসপিটাল হলেও কিন্তু সেখানেই আগে নিয়ে যান, সেখান থেকে প্রাথমিক চিকিৎসার পর আপনি জেলা হসপিটালে সদরে সেখানটায় যেতে পারেন, সে ক্ষেত্রে সময় রয়েছে, কিন্তু কাছাকাছি হসপিটালে পৌঁছানোটা খুবই জরুরি। সুতরাং অ্যান্টিভেনাম ইঞ্জেকশান দিলে কিন্তু চিকিৎসার জন্য আপনি একটা বাড়তি সময় সুযোগ পাবেন, অন্যথা কিন্তু বড় হসপিটালে নিয়ে যাওয়ার চেষ্টায় কিন্তু মারা যেতে পারে। সুতরাং এই সব খুঁটিনাটি জিনিসগুলো সম্পর্কে আগাম যদি জানে না থাকি, তখন বিপদে যখন পড়বেন তখন কিন্তু জানলে আর হবে না। সুতরাং বন্ধু, এরকম আরও বন্যপ্রাণী সম্পর্কে খুঁটিনাটি জানার জন্য আমার এই ভিডিওর ঠিক নিচে দেখুন ছোট্ট করে মোর লেখা আছে, MORE, সেই মোর অপশানটা টাচ করার পর নিচে আর একটা মোর দেখতে পাবেন, সেই মোর অপশানটা টাচ করার পর আপনি আমার ইউটিউব চ্যানেল সম্পর্কে বিস্তারিত তথ্যের পাশাপাশি আমার এই ভিডিও সম্পর্কেও আপনি বিস্তারিত তথ্যগুলো জানতে পারবেন। পাশাপাশি আমার ব্যক্তিগত সোশ্যাল সাইট ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটারের মতো ইম্পর্ট্যান্ট তথ্যগুলো কিন্তু ওখানে দেওয়া রয়েছে, সেই লিঙ্কে টাচ করে আমাকে একটু ফলো করে নেবেন। কেননা ওতে একটা সুবিধা হয়, কোনো কারণে ইউটিউবে আপনার সঙ্গে আমার যোগসূত্র যদি বিচ্ছিন্ন হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ওই সোশ্যাল সাইটে আপনি যেটা ফলো করে রেখেছেন তার মাধ্যমে কিন্তু আপনার সঙ্গে যোগাযোগ আমার নির্বিচ্ছিন্ন থাকবে এবং আপনার সঙ্গে একটা বন্ধুত্বপূর্ণ বা আত্মীয়তা সম্পর্ক তৈরি হবে। আরেকটা জিনিস যেটা হচ্ছে, আমি অবাঙালি, বাংলায় ভিডিও বানাতে গিয়ে অনেকখানি ভুলভ্রান্তি হচ্ছে, সেই সব ভুলভ্রান্তিগুলো আপনি যদি একটু দয়া করে একটু কমেন্ট সেকশানে লিখে আমাকে ভুলটা শুধরানোর সুযোগ করে দেন, সেক্ষেত্রে কিন্তু অনেকটা আমি উপকৃত হব এবং আপনাদের জন্য নির্ভুল ভিডিও নিয়ে চলে আসতে পারবো উন্নত মানের। কেননা আমি অবাঙালি, আমি ঠিক বুঝতে পারছি না কোথায় ভুলভ্রান্তিগুলো হচ্ছে, কিন্তু আপনি পিওর বাঙালি, সুতরাং আপনার বোঝার কথা এবং আপনি আমাকে
একটুখানি সহায়তা করবেন, আর পারলে ফ্রি অফ কস্ট লাইক দিয়ে বাকি দুটো কথায় আমি ভিডিওটা শেষ করতে চাই। সুতরাং আপনি কিন্তু কোথাও যাবেন না, আমার সঙ্গে থাকবেন। আর বন্ধুরা, আমি আমার জীবনে যে 150-200 ভিডিও বানিয়েছিলাম তার মধ্যে থেকে সেরা 3টে ভিডিওর লিঙ্ক কিন্তু আমি ওই মোর অপশানের যে ডেসক্রিপশান বক্স সেখানে দিয়ে রেখেছি। আপনারা সেখানটায় গিয়ে সেই ডেসক্রিপশান বক্সে গিয়ে আমার ওই 3টে ভিডিওর মধ্যে থেকে যে কোনো একটা ভিডিওকে টাচ করে ভিডিও দেখে যদি আপনার ভালো লাগে তাহলে কিন্তু এই ভিডিওটা ঠিক নিচে যে বাঁকানোর চিহ্ন রয়েছে শেয়ার বাটন, সেই শেয়ার বাটনের মাধ্যমে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে শেয়ার করতে ভুলবেন না। তাতে করে আপনি কিন্তু আপনার পাশাপাশি ওনাদেরকেও অনেক রকম গুরুত্বপূর্ণ তথ্য বিনামূল্যে, সম্পূর্ণ বিনামূল্যে পাঠাতে পারছেন। সুতরাং বন্ধু, আপনারা আমাকে একটু উৎসাহ যোগাবেন। আমি এই মুহূর্তে একটু আর্থিক সংকটে ভুগছি, সেই ক্ষেত্রে ইউটিউব থেকে যদি একটু আর্থিক উপার্জন করতে পারি সেই ক্ষেত্রে আমি দামি DSLR ক্যামেরা এবং উন্নত টেকনিকের মাধ্যমে আপনাদের আরও ভালো ভালো ভিডিও দিতে পারবো। সুতরাং আপনারা একটু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবের মাধ্যমে আমাকে একটু উৎসাহ যোগাবেন, আর একটু আমার চ্যানেলটাকে গ্রো করতে সাহায্য করবেন। আর বন্ধুরা, চলুন তাহলে বাজে কথা কম বলে কাজের কথাটা বলে ভিডিওটা শেষ করে নিই। সুগন্ধি ফুলে পোকামাকড় বেশি থাকে, সুতরাং পোকামাকড় খেতে ব্যাং আসে, ব্যাং খেতে আবার সাপেরা আসে। সুতরাং সাবধান, ভোরবেলায় তাজা ফুল টুলতে গিয়ে বিপদে পড়বেন না, অনেক সাবধানে চলবেন। আর ছোট সাপের বিষ নেই এ কথা সম্পূর্ণ ভুল, কিন্তু মনে রাখতে হবে সাপের বাচ্চারাও কিন্তু সাপই। সুতরাং কেঁচুর সমান ছোট কেউটে সাপ কামড়ালে কিন্তু 24 ঘন্টার মধ্যে মানুষ মারা যেতে পারে। সুতরাং দেরি করলেই বিপদের ঝুঁকি বেশি হবে। এবং সাপেদের কোনো কান নেই, কিন্তু এদের প্রচুর অনুভব শক্তি, সামান্য কম্পনে ওরা বুঝে যায় যে সাপুরে বিন বাজিয়ে যে খেলা দেখায় সেটা আসলে বাউতাবাজি। সাপুরেরা যখন বিন বাজিয়ে সাপ খেলা দেখায় তখন দেখবেন ওই বাজানোর তালে তালে বিনটাকে নাড়ায়, যার ফলে সাপটা কিন্তু তার ওই পরসায়াটা দেখে তার সঙ্গে সঙ্গে মাথাটাকে দুলায়। সুতরাং সাপের খেলা, সাপ নাচছে ওই রকম ওটা, সুতরাং পুরোটাই বাউতাবাজি। আসলে সুর শুনে সাপ নাচে না, ওর চোখের সামনে কিছু একটা নড়লে সেও নড়তে থাকে ভয়ে। সুতরাং লক্ষ্য করবেন সাপুরে যখন বাঁশি বাজায় ওর হাতে বিন উঠানামা করে, এইটাই হচ্ছে আদব কায়দা। সেরকম বানর খেলা দেখানোর জন্য প্রত্যেক দিন আমাদের অলিতে গলিতে বাঁশি বাজিয়ে যে বানরওয়ালা আছে সেক্ষেত্রেও কিন্তু সেম কিছু, বানরটা কিন্তু নাচে না, কিন্তু সেই বানরটাকে লাঠি দেখিয়ে দেখিয়ে মারবে বলে ভয় দেখিয়ে দেখিয়ে একটু লাফাতে বাধ্য করে। সুতরাং এই ক্ষেত্রে কিন্তু আপনি বোকা হয়ে যাচ্ছিলেন। তাহলে বন্ধুরা, আমি কিন্তু আপনাকে বোকা বলিনি, আপনার সিস্টেম বলছে। সুতরাং বন্ধুরা, এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আপনারা আমার চ্যানেলটাকে এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে এই ভিডিওটা ঠিক নিচে অল্প ডান দিকে দেখুন সাবস্ক্রাইব বাটন রয়েছে, সেই সাবস্ক্রাইব বাটনটাকে টিপে পাশের ঘন্টা চিহ্নটাকে অল করে দেবেন, যাতে করে এরকম ভালো ভালো ভিডিও প্রত্যেক দিন ভারতীয় সময় 6টা এবং বাংলাদেশের সময় 6:30 আপনি কিন্তু অনায়াসে পেয়ে যাবেন নোটিফিকেশানের মাধ্যমে, এবং খুব সহজে আপনারা আমার ভিডিওগুলোকে সময় মতো পেয়ে যাবেন। এরকম ভালো ভালো ভিডিও আসা অবধি আপনি নিজের শরীরের প্রতি একটু যত্ন নেবেন, খেয়াল রাখবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।